সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো আমি আসলে খুব বিপাকে আছি ছাগল নিয়ে। বর্ষার সিজন, বুঝতেই পারছেন, ছাগলের খাবারের খুবই সংকট দেখা দিয়েছে। সো আজকে ছাগলের জন্য খাবার সংগ্রহ করছি, অর্থাৎ গাছ থেকে পাতা কেটে সেটি ছাগলকে দিব। সেজন্য আমি বের হয়েছি। আকাশে মেঘ এখনও আছে, যে কারণে আমি পাতাটা দ্রুত কেটে আবার ছাগলকে খাইতে দিব। আজকে একটু একটু রোদ বের হয়েছে, তারপরেও মেঘ আসছে, রোদ মেঘে যাচ্ছে, আবারও রোদ বের হচ্ছে, মানে এরকম একটা মেঘের লুকোচুরি খেলা। এর ভিতরে আমি পাতা সংগ্রহ করতেছি বা করার জন্য বের হয়েছি। তো দেখেন, তাহলে খুব কষ্টকর হয় বর্ষার সিজনে ছাগল পালা, পাতা সংগ্রহ করা খুবই কষ্ট। তো বড়ো একটা, এটাকে আমরা লগি বলি আমাদের এলাকায়, এটা দিয়ে আমি যে পাতা সংগ্রহ করছি, এরপরে ছাগলকে এটা খেতে দিব। তো দেখতে থাকুন, অলরেডি সংগ্রহ হয়ে গেছে পাতা, এখন ছাগলকে দিব। একদম কয়দিন যাবত ছাগল কোনো খাবার পায়নি, এরা খুব কষ্টের ভিতর ছিল। আজকে একটু বাহির করছি, দেখেন ছাগলগুলো, এই যে আসলে পাতা পেয়ে এরা আসলে পাগলের মতো হয়ে গেছে। দীর্ঘদিন পর পাতা পেয়েছে, তো বুঝতেই পারছেন একটু কষ্ট করে হলেও এদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ বৃষ্টির সিজনে তো বাইরে বের করা যায় না। তবে যদি আজকে আকাশটা ফাঁকা হয় বা রোদ বের হয়, তাহলে আমি ছাগলগুলোকে বাইরে বের করব, দেখি কি হয়। সে পর্যন্ত এই পাতাগুলো খাওয়াতে হবে, এই জন্য এগুলো সংগ্রহ করলাম। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে বৃষ্টিতে একদম ছাগলের নাজেহাল অবস্থা, কয়েকদিন যাবত বের করা যাচ্ছিল না। তো আজকে বের করেছি এবং এদের খাবারের জন্য গাছের থেকে পাতা সংগ্রহ করলাম। এদের দেখেন কত মানে সুন্দর করে খাচ্ছে, কারণ কয়েকদিন ধরে কিছু খাবার দেওয়া যায়নি বা পাতাও দেওয়া যায়নি, কারণ বর্ষার পানিতে সব ভিজে একদম চুবুড় অবস্থা ছিল। তো আজকে একটু বর্ষা বৃষ্টি থেমে যাওয়ার কারণে আমরা দিয়েছি, পাতা এদের কেটে দিলাম। চলুন ওই ছাগলগুলোর ব্যবস্থা একটু দেখে আসি, আরও ছাগল আছে। তো বন্ধুরা, টানা বৃষ্টির পরে আজকে একটু রোদের মুখ দেখা গিয়েছে সূর্যর। আর দেখেন ছাগলগুলোকে কয়দিন থেকে মানে ঘর থেকে বের করাই যায়নি, এত অবস্থা খারাপ ছিল। তো এদেরকে আমার আজকের কিছু খাবারের ব্যবস্থা করছি, এই যে পানি জাতীয়, তো খাচ্ছে। ছাগলগুলো আজকে বের করার মতো পরিবেশ পাইছি, সব বাইরে বের করছি। এ কিন্তু দেখেন এই ছাগলটা আমাদের, এটা হচ্ছে আর দুই মানে 10-15 দিনের ভিতরে বাচ্চা দিবে। সো দেখা যাক বাচ্চা যেদিন হবে বা বাচ্চা কয়টা হলো বা কীভাবে হলো, এ বিষয়ে আরও আপডেট পাবেন ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা ছাগল, আসলে কয়দিন ধরে কেউ বের করতে পারেনি। আজকে এই পানির ভিতরে কিন্তু জমিতে দেখেন কি খাচ্ছে, মানে একদম ঘাস পায়নি কয়দিন ছাগলে, খুবই মানে এই ঘাসগুলো কিন্তু ছাগলে খায় না, কিন্তু এখন কয়দিন যাবত বের করার সম্ভব হয়নি। আর আজকে একটু রোদ বের হয়েছে, যে কারণে ছাগলগুলো কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে খুব সুন্দর করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আগাম আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।